প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পড়ানো হবে। জীববিজ্ঞানের যে শাখায় জীবেদেরকে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি ইত্যাদি হায়ারার্কির অন্তর্ভুক্ত করা হয় তাকেই বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হলো শনাক্তকরণ। আমরা শ্রেণীবিন্যাস স্টাডি করে যে কোনো জীবকে সহজেই শনাক্তকরণ করে নেওয়া যায়, সহজেই চিনে নেওয়া যায়। পারস্পরিক দুটি জীবের সাথে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় এবং পারস্পরিক বৈসাদৃশ্যও জানা যায়। জীবজগৎ সম্বন্ধীয় জ্ঞান লাভ আমরা সহজেই করতে পারি। থ্রিওফাস্টাস উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেন হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক পুস্তকে। অ্যারিস্টোটল প্রাণীর শ্রেণীবিন্যাস করেন দ্য হিস্ট্রি অফ অ্যানিমেল পুস্তকে। জীবের শ্রেণীবিন্যাস করার সময় বিভিন্ন বিজ্ঞানীরা তারা জীবেদেরকে, অর্থাৎ জীবজগৎকে, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি ইত্যাদি রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। তার মধ্যে দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন অ্যারিস্টোটল এবং লিনিয়াস। দুটি রাজ্যে ভাগ করেছিলেন উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। ত্রিরাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1860 খ্রিস্টাব্দে। তিনি তিনটি রাজ্যে ভাগ করেছিলেন প্রোটিস্টা, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। চার রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী কোপল্যান্ড। তিনি ভাগ করেছিলেন মনেরা, প্রোটিস্টা, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে। তিনি যে ভাগগুলি করেছিলেন মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এছাড়াও কার্ল উস 1977 খ্রিস্টাব্দে অর্কিয়া, ব্যাকটেরিয়া এবং ইউকেরিয়ার ইত্যাদি ডোমেইনের অন্তর্ভুক্ত করেছিল জীবজগৎকে। পরবর্তীকালে বিজ্ঞানী ক্যাভিলিয়র স্মিথ জীবজগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেছিলেন। ব্যাকটেরিয়া, আদ্যপ্রাণী, ক্রোমিস্টা, উদ্ভিদ রাজ্য, ছত্রাক, প্রাণী রাজ্য ইত্যাদি। ক্যাভিলিয়র স্মিথ 2004 সালে। সর্বশেষ শ্রেণীবিন্যাস এটি। পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসকে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার করেছিলেন। তো এই আর.এইচ. হুইটেকার পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রধানত 1. কোষের গঠনের জটিলতার উপর নির্ভর করে করেছিলেন। কোষের গঠনের জটিলতার উপর, কোষের গঠনের জটিলতার উপর দেখা যায় এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস এর মনেরারা এককোষী প্রোক্যারিওটিক হয়, আর প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এরা বহুকোষী হয়। জীবদেহের গঠনের জটিলতার উপর নির্ভর করে মনেরারা এককোষী হয় এবং প্রোটিস্টারাও এককোষী হয়, কিন্তু ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এরা বহুকোষী হয়। পুষ্টির ওপর নির্ভর করে মনেরারা স্বভোজী, প্রোটিস্টারা কিছু স্বভোজী, কিছু পরভোজী, ফাঞ্জিরা পরভোজী প্রকৃতির হয়, প্ল্যান্টিরা সকলেই স্বভোজী হয় এবং অ্যানিমেলিয়েরা সকলেই পরভোজী হয়। বাস্তুতান্ত্রিক প্রকৃতির ওপর নির্ভর করে মনেরারা বিয়োজক প্রকৃতির হয়, প্রোটিস্টারা মৃতজীবী, পরজীবী বা মিথজীবী প্রকৃতির হয়, ফাঞ্জিরা প্রধানত বিয়োজকের ভূমিকা পালন করে, প্ল্যান্টিরা সকলেই উৎপাদকের ভূমিকা পালন করে, অ্যানিমেলিয়ারা খাদকের ভূমিকা পালন করে। জাতিজনিগত শ্রেণীবিন্যাসের ওপর নির্ভর করে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী হুইটেকার। মনে করা হয় জাতিজনিগত শ্রেণীবিন্যাস সবথেকে ভালো মেনে চলে এই শ্রেণীবিন্যাস পদ্ধতি, মনেরা থেকে প্রোটিস্টা থেকে ফাঞ্জি এবং প্ল্যান্টি ও অ্যানিমেলিয়ার সৃষ্টি হয় ক্রম উন্নয়নের ধাপ বরাবর। পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের
সুবিধা এবং অসুবিধা। তিনি মনেরা গোষ্ঠীভুক্তকে আলাদা করে রেখেছিলেন, যেখানে এককোষী এবং প্রোক্যারিওটিকদের সম্পূর্ণ আলাদা একটি ভাগে ভাগ করেছিলেন। প্রোটিস্টা গোষ্ঠীকে তিনি এককোষী এবং ইউক্যারিওটিক হওয়ার জন্য একটি আলাদা গোষ্ঠীতে ভাগ করেছিলেন প্রোটিস্টা। মৃতজীবীদেরকে সম্পূর্ণ আলাদা একটি রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, সেটি হলো ফাঞ্জি। বিবর্তনের ধারা খুব সুন্দরভাবে মেনে চলে এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস, এবং পুষ্টিগত বিভিন্ন পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বিশেষ গুরুত্ব পেয়েছে। এগুলি হলো এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের সুবিধা। কিন্তু পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের কিছু অসুবিধাও আছে। সেগুলি হলো শৈবালদেরকে কোনো স্থানই দেওয়া হয়নি। তার পরিবর্তে নীলাভ সবুজ শৈবালদেরকে মনেরা রাজ্যের মধ্যে ফেলেছিলেন, ব্যাসিলারিও ফাইসিদেরকে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, লোহিত শৈবাল বা বাদামি শৈবাল এবং সবুজ শৈবালদেরকে প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন তিনি। যদিও এই প্ল্যান্টি রাজ্যের সাথে বা প্রোটিস্টাদের সাথে বা মনেরাদের সাথে এদের বিশেষ কিছু সম্পর্ক নেই। স্লাইম মোল্ডদের প্রোটিস্টার মধ্যে রাখা যথাযথ নয়, কারণ এটি ছত্রাক সদৃশ নয়। স্লাইম মোল্ডদের ছত্রাকদের অন্তর্ভুক্ত করেছেন তিনি। এককোষী এবং বহুকোষী ছত্রাকদেরকে আলাদা করা হয়নি তার শ্রেণীবিন্যাসে। তিনি ইস্ট এককোষী ছত্রাক এবং বিভিন্ন রাইজোবাস, মিউকর ইত্যাদিদেরকে একই রাজ্যে ফেলে রেখেছিলেন। ভাইরাস এবং ভাইরয়েডদের কোনো রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়নি এখানে। অর্কিব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া গঠনগত দিক থেকে আলাদা, তাদের মনেরা গোষ্ঠীভুক্ত করা হয়েছে। অর্কিব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়াদেরকে তিনি মনেরা গোষ্ঠীভুক্ত করেছিলেন, এটাও একটা তার অসুবিধা।